আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই সিঙ্গাপুর বর্তমানে আসলে কোম্পানি স্কিল করাবে কিনা, তো এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে একটু জানাবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যারা বর্তমানে সিঙ্গাপুর আনস্কিল আসতেছেন, সিঙ্গাপুর গভর্নমেন্ট কিন্তু নতুন একটা নিয়ম করেছে, সেটা হচ্ছে হলো গিয়া আপনি যখন সিঙ্গাপুর নতুন আসবেন কোম্পানি পারমিশন, আগে যেটা শোনা গিয়েছিল যে কোম্পানি পারমিশন লাগবে, তো সঠিক শুনেছিলেন, এটা কোম্পানি পারমিশন লাগবে। এখন বর্তমানে এটা নিয়ম চেঞ্জ করে ফেলা হয়েছে, সেটা হচ্ছে লোকা কোম্পানির আপনার কোম্পানি পারমিশন যেটা লাগবে এক বছর পর আপনাকে কোম্পানি আপনাকে স্কিল করানোর জন্য যে যেই সুযোগটা ওইটা দিবে। এবং কি সাথে আপনারা যারা নতুন আসতেছেন সিঙ্গাপুর দেখা দিতেছে আনস্কিল আসলেন, আনস্কিল আসার পরবর্তীতে কিন্তু আপনি 100% কিন্তু স্কিল করতে পারতেছেন, ততদিন কিন্তু আপনি অল্প টাকার মধ্যে কিন্তু আপনার স্কিলটা করতে পারতেছেন। এবং কি এমন কোম্পানি আছে যারা আর কি আপনাকে যতটুকু আপনি স্কিল করবেন যে টাকাটা প্রয়োজন পড়বে সম্পূর্ণ টাকা কিন্তু কোম্পানি দিবে। তো আশা করি ভালো হবে। যেমন আপনি যদি 8 লাখ টাকা দেয় সিঙ্গাপুর যদি আসেন, আপনি এক বছর যদি সিঙ্গাপুর থাকেন, এক বছর পর যদি কোম্পানি আপনাকে যদি স্কিল করায়, তখন আপনার দেখা যাচ্ছে যে আপনি অলমোস্ট 25 প্রতি মাসে যদি 40-50 হাজার টাকা যদি বাড়িতে পাঠাইতে পারেন, তখন যদি 50 হাজার যদি অ্যাভারেজে ধরেন, তাহলেও 12 মাসে আপনি প্রায় 5 লাখ টাকার মতো 6 লাখ টাকা এরকম কিন্তু আপনি পাঠাইতে পারবেন। তো তখন দেখা যাইতেছে যে সর্বোচ্চ টাকা তখন আপনার সিঙ্গাপুর আসছেন 2 লাখ টাকা পড়তেছে, এরকমভাবে কিন্তু আপনারা আসতে কিন্তু পারেন, এটা কিন্তু ভালো একটা ওয়ে হয়। তো সিঙ্গাপুর যারা আনস্কিল আসবেন, অধিকাংশ আমি যাদের সাথে কথা বলেছি সবাই কিন্তু অনেক কষ্টের কাজ করে, যেমন স্কাফোল্ডিংয়ের কাজ আছে, তারপর কনস্ট্রাকশনের কাজ আছে, যেমন আছে সাপ্লাই কোম্পানি, এইগুলো যদি আপনি যদি পড়েন তাহলে অনেক কষ্ট করতে হবে। যেমন সাপ্লাই কোম্পানি অনেকেই বুঝে না, সাপ্লাই কোম্পানি হচ্ছে লোকে কি একটা কোম্পানি, যেমন আমি একটা বস আমার অনেক কোম্পানির সাথে আমার সাথে অ্যাড আছে, তো তাদের সাথে আমি কথা বলি, ওরা আমার কাছ থেকে লোক চায়, তো তখন আমার কাছে যেহেতু আমার ওয়ার্কারটা আছে তাদেরকে আমি বলি যে এইখানে এখানে এখানে যা কাজ করো। তো এরকম আমি আশা করি আপনারা কেউ সাপ্লাই কোম্পানিতে আসবেন না, যখন আসবেন এটা একটু ভালো চিন্তা ভাবনা করে আসবেন। সাপ্লাই কোম্পানিতে যদি আপনি যদি আসেন তখন কিন্তু আপনার কিন্তু অনেক কষ্ট হবে, তখন কিন্তু রোদের ভিতরে কাজ করতে হইবো, এক এক সাইড কিন্তু আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো যারা আসবেন খুবই একটু ভাবনা চিন্তা আসবেন, আর 8 লাখ কিংবা 9 লাখ টাকার উপরে আসবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করতেছি, অনেকদিন অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন, খুদা হাফেজ।